এখানে একটি কথা মনে পড়লো, আমি অন্যান্য আলোচনাতে কখন হয়তো বলেছি যে সৌদি আরবের বর্তমান যুগের বড় একজন আলেম আল্লামা শেখ সাদ আশ-শাসরি, এই শাসরি হাফেজাহুল্লাহ তাআলা বর্তমান বাদশাহ সালেমান হাফেজাহুল্লাহ তাআলার উপদেষ্টা একজন, তিনি আমাদের ইসলামিক সেন্টার দাম্মা ভিজিট করেছেন আজকে থেকে 15 বছর আগে প্রায় অথবা 13 এরকম হবে। তো ওই সময় আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত দায়ীদের সাথে একটা বৈঠক হয়েছিল যে দায়ীরা ওনাকে যে কোনো বিষয়ে মাসলা মাসাইল জিজ্ঞেস করতে পারে, এইরকম একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের হল রুমে, মিটিং রুম যেটা। তো ওখানে একটি প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্ন যে আমরা ফিকের কিতাবগুলি যে চার মাঝহাবের ফিকার কিতাব রয়েছে এগুলি সম্পর্কে আমাদের ভূমিকা কি, আর চার ইমাম সম্পর্কে আমাদের ভূমিকা কি, মানে আমরা তাদের তকলিদ করব, মানে একটা মাজহাব ফলো করব, একটা ফেকা ফলো করব, হানাফি ফেকা সাপোজ, মালিকি ফেকা, কেউ শাফি ফেকা, কেউ হাম্বলি ফেকা, একটা ফেকা ফলো করব, নাকি আমরা এই সমস্ত ফেকা পড়ে উপকৃত হব আর ফলো করব কোরআন এবং সুন্নাহ, এটা হচ্ছে আসল। তো উনি বলেছিলেন একটা কথা, একটা জুমলা, শুধু একটা সেন্টেন্স বলছি, যে উনি বলেছিলেন যে কুতুবুল ফিকহ লিতাআল্লুম লা লিল আমাল, এতটা শুধু বলেছিলেন, যথেষ্ট এতটুকু। ফিকার কিতাবগুলি যে কোনো মজাবের হোক না কেন, এটা শিক্ষা অর্জনের জন্য, তাআল্লুম মানে শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা লাভের জন্য, আমার এলেম বাড়াবো পড়ে, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের যুক্তি, তাদের দলিলগুলি, তুলনামূলক চার মজাহের কথাগুলি, যেমন আমরা মদিনা মসজিদে ফিকহে মুকারর পড়েছি, তুলনামূলক ফিকহ পড়েছি, তাতে বুঝতে পেরেছি যে কারটা শক্তিশালী, কোন কোন মাসলে কোনটা বেশি শক্তিশালী। লালিল আমাল, আমলের জন্য ফিকার কিতাব নয়, ফিকার কিতাবগুলি কিসের জন্য, জ্ঞান অর্জনের জন্য, আমলের জন্য নয়। যে একটা ফেকার কিতাব ধরে নেব আর বলবো যে আমি আলমগনির উপর পুরোপুরি আমল করবো, হাম্বলি ফেকা, হেদায়ের উপর পুরোপুরি আমল করবো। শাফি বলছে যে আলমজমু, হ্যাঁ, শারুল মুহাজ্জাব এমন অবির রাহিমাহুল্লাহ জামিন, তার এই ফেকার উপরে আমল করবো অন্ধভাবে, না না না, এই জন্য আল্লাহ এগুলো নাজেল করা জিনিস নয়, এগুলো হচ্ছে আলমাদের মেহনতের ফসল, আর ফসলে কিছু আগাছাও থাকে, ফসলের জমিতে ফসলও থাকে আবার কি থাকে, আগাছাও থাকে, ধানও থাকে আর ধানে আবার চিটা পাতানো থাকে, আপনারা চিটা বলেন, আমরা আমাদের এলাকার ভাষায় মালদার আর সেই পর্যন্ত ঘুরলে ওখানে পাতানো বুঝো, ধান আর পাতা, যাতে শুধু ওপরটা আছে কিন্তু ভিতরে কিছু নেই, ওটা হচ্ছে পাতা। মধ্যম পন্থী এবং হক কথা হচ্ছে এটি, না খুজো মিন আকওয়ালিল উলামা ওয়াল ফুকাহা, উলামা আর ফুকাহাদের সেই উক্তিগুলি নেব, মা ওয়াফাকাত দালিল মিন কিতাবিন ওয়া সুন্নাহ, যেগুলি কোরআন এবং সুন্নাহ দলিলের অনুকূলে পক্ষে, ওয়া নাতরুকু মা খালাফা দালিল, আর যেটা দলিলের খেলাফ সেটা ছেড়ে দেব, দলিলের উল্টো যেটা সেগুলি কে বা সেটাকে ছেড়ে দেব। তাহলে দলিলের যেগুলো উল্টো হইল ইমামদের উক্তি থেকে বা ফতোয়া থেকে বা ফিকহের মাসলা মাসাইল থেকে সেগুলি ছেড়ে দেব, তাহলে ওই সব ফুকাহা বা ওলামা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি থাকবে, জি ভুল হয়েছে তো আমরা কি তাদের মানহানি করব, না, বলছেন ওয়া না তাদের লিল উলামা ফি খাতাইহিম, আর তাদের ভুলের কারণে ওলামাদেরকে মাজুর মনে করব, যে তাদের ওজর রয়েছে, তারা ইচ্ছা করে ভুল করেননি, ইচ্ছা করে ভুল করেননি, চেষ্টা করেছেন কিন্তু সঠিক ফতোয়াই সঠিক উত্তরে পৌঁছিতে পারেন নাই। মানুষের এলম যতই হোক না কেন, তাদের এলমের পরিধি বা তাদের জ্ঞানের পরিধি অথবা তাদের যোগ্যতা হচ্ছে সীমিত, যোগ্যতা হচ্ছে সীমিত। ওয়া নারিফু কাদারাহুম, তাদের মর্যাদা সম্পর্কে আমরা জানবো যে হ্যাঁ তাদের মর্যাদা অবশ্যই রয়েছে, ওয়ালা না তা নাক্কাসুহুম, তাদের মানহানি করব না, হ্যাঁ এত বড় ইমাম আর এই ফতোয়ায় ভুল করেছে, কখনো বলবো না, মেলা ওজর রয়েছে কি কারণে এই ভুলটা হয়েছে, এই ক্ষেত্রে মেলাগুলি ওজর রয়েছে, এই ওজরগুলি অজুহাতগুলি যদি জানতে হয় তো একটি কিতাবের নাম বলে দিচ্ছি,
কিতাবটি শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখা, আরবি নাম হচ্ছে রাফউল মালাম আনিল আইমাতিল আলাম। ছোট্ট একটি কিতাব মদিনা ইউনিভার্সিটি থেকে একসময় ছাপানো হয়েছিল আর ফিরি বিতরণ হয়েছিল, আলহামদুলিল্লাহ আমার কাছে এটা আছে। আর ওটা আপনি মাকতবা শামিলাতও পাবেন, ইন্টারনেটও পাবেন। আট দশটি ওজুর আইম্মা কেরামদের পক্ষ থেকে পেশ করা হয়েছে যে কেন হাদিসের খেলাফ ফতোয়া দিয়েছে। উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফা আল্লাহ হাদিসের খেলাফ কেন তার ফতোয়া, ইমাম শাফির হাদিসের খেলাফ কেন ফতোয়া অনেকগুলি ক্ষেত্রে, ইমাম মালিকের কেন, হ্যাঁ এরকম ইমাম আহমদের হইতে পারে, তো এইরকমটা কেন, সব ইমামেরই কিছু না কিছু ইজতিহাদি ভুলগুলি রয়েছে। কেন কারণগুলি কোনটি মানহানিকর নয়, সাত আটটি বা দশটি যে কারণগুলি তাতে রয়েছে। এই কিতাবটির বাংলা অনুবাদ হয়েছে অনেক আগে, অনুবাদক আমার মনে হয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হতে পারে, যদি আমার স্মৃতি শক্তি ভুল না করে অনেক আগে বাংলা অনুবাদ দিয়েছিলাম। এবং বাংলা অনুবাদটা প্রথম ছেপেছিল তখন পাওয়া যেত মদিনায়, এক কপি আমি নিয়েও গেছিলাম আমার দেশের বাড়িতে আছে। বলছেন শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, দলিলের খেলাফ হলে কি করবো আমরা, অন্যত্রকো মা খালাফাত দলিল, দলিলের খেলাফ হলে ছেড়ে দেব, আর ওলামাদের যে ভুল হয়েছে সেজন্য আমরা তাদের পক্ষ থেকে ওজুর পেশ করবো। হতে পারে এই হাদিসটা পৌঁছেনি, বা হতে পারে হাদিস পৌঁছিল সহি সূত্রে পৌঁছেনি, জয়ীফ সূত্রে পৌঁছেছে, হতে পারে যে তিনি এই হাদিসটাকে অন্যভাবে বুঝেছেন, অথবা আর কিছু হয়েছে, আল্লাহ আলম। আর তাদের মর্যাদা সম্পর্কে আমরা বিশ্বাস রাখবো, ওলা না তানাক্কা সহম, তাদের মানহানি করব না, অসম্মান করব না, কোনো বিরূপ মন্তব্য করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজাজ হাকামাল হাকিম, যদি কোনো বিচারক বিচার করে, সে আদালতের বিচার হোক অথবা মুফতি বিচারক হোক, হ্যাঁ এমাম মুজতাহিদ, কিন্তু যোগ্যতা থাকতে হবে যে সে বিচারক বিচারপতি বনে গেলে হবে না। জি, যখন কোন হাকিম ফায়সালাকারী ফায়সালা করবে, ফাজতাহাদা আর মেহনত করলো, মুজতাহিদ যোগ্যতা আছে আর মেহনত করলো, চেষ্টা করলো সঠিক ফায়সালা দেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার, সুম্মা আসা বা তারপরে ঠিক উত্তর দিল, তার উত্তরটা ঠিক হইল, ফালাহু আজরানে, তার জন্য দ্বিগুণ কি রয়েছে নাকি সওয়াব রয়েছে। ওয়াইজা হাকামা, আর যদি ফায়সালা দেন বিচারক অথবা মুফতি সাহেব, মুজতাহিদ ইমাম সাহেব, জি হ্যাঁ ভালো আলেম, ফাজতাহাদা আর সে মেহনত করলো, এই নয় যে এলো পাথাড়ি হ্যাঁ ছুঁড়ে দিল, হ্যাঁ এমনি বলে দিল, মান সম্মান বাঁচে তো একটা ফতোয়া দিই, এরা গুমরা, এরা হচ্ছে মুত্তাবিউল হাওয়া। জি, কোরআন হাদিস জানা নেই, দলিল জানা নেই, ভাই এই মাসলা প্রথম আমার কাছে আসছে, আমি এই সম্পর্কে তার ঠিক নেই সোজা কথা, অথবা পরে যোগাযোগ করিয়ে বার কারোর কাছ থেকে দেখে নেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে মুফতিদেরকে। আজকাল তো একটু ভয় লাগে না মনে হচ্ছে, যত ছোট তত সাহসী ফতোয়ার ক্ষেত্রে, যত বড় তত ভয়ে ভীত, বাস্তব সত্য না? জি।